আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় 24 ঘন্টায় নিহত 324। আপনারা জানেন ইসরায়েল এর কট্টরপন্থী ইহুদিবাদী সরকার প্রতিনিয়তই ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন করে থাকে। তাদের একটি টার্গেট ফিলিস্তিন থেকে 10 লক্ষ মুসলিমকে উৎখাত করা এবং পুরো গাজাকে ইসরায়েলের দখলে নেওয়া। এক বিশাল গাজাকে এখন দখল করতে করতে এই কট্টরবাদী ইহুদিবাদী রাষ্ট্র ছোট্ট অংশে রূপান্তরিত করে ফেলেছে। আর তাই এবার লড়াকু ফিলিস্তিনি মুসলিম যোদ্ধারা এবার জেগে উঠেছে, তাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে, জবাব দিতে শুরু করেছে। এতেই হতভম্ব হয়ে পড়েছে এই ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী জালেম সেনারা। থাকছে এ বিষয়ে একটি বিস্তারিত। এরপর জানিয়ে দেব হামাসের সমর্থনে যুদ্ধে যোগ দিল হিজবুল্লাহ। এদিকে সীমান্ত জুড়ে বোমার ফাঁদ পুঁতে রেখেছে হামাস। এবং জানিয়ে দেব পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য হুঁশিয়ারি রাশিয়ার। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলের স্থল অভিযানে একদিনে নিহত 324। সর্বশেষ জানিয়ে দেব হামাসের ভয়ে টয়লেটে লুকিয়েও পার পেল না ইসরায়েলিরা, নিহত 260। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় 24 ঘন্টায় নিহত 250। গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সশস্ত্র বাহিনী এই অভিযানকে স্থানীয় অভিযান বলে অভিহিত করেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, পদাতিক ও সাজোয়া যান বাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে। মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করার জন্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম এগুলো জানাচ্ছে, নিখোঁজ ইসরায়েলিদের খোঁজ এবং হামাসের অনুপ্রবেশ ঠেকাতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF গাজা উপত্যকার উপকণ্ঠে এলাকা কেন্দ্রিক অভিযান চালিয়েছে। এই সময় একজন হামাস সদস্য অভিযান পরিচালনাকারীদের উপর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছুড়লে তাকে হত্যা করে IDF। অভিযানে নিখোঁজ ইসরায়েলিদের দেহাবশেষ উদ্ধারের খবরও জানিয়েছে তারা, খবর আল জাজিরার। এছাড়া আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এই অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাসের সমর্থনে যুদ্ধে যোগ দিল হিজবুল্লাহ, সাংবাদিক নিহত। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ ও ফিলিস্তিনি সহায়তাকারী গোষ্ঠীগুলোর ওপর গুলি চালিয়েছে। শুক্রবার দক্ষিণ লেবাননের আন্তঃসীমান্ত গোলাগুলিতে রয়টার্সের একজন সাংবাদিক নিহত এবং AFP, রয়টার্স এবং আল জাজিরার আরও 6 সাংবাদিক আহত হয়েছেন। ইসরায়েলে এখন গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ। হিজবুল্লাহ আন্দোলন শুক্রবার বলেছে, সময় এলে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসের সাথে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসিম বলেছেন, সপ্তম দিনের মতো হামাস ও ইসরায়েলের মধ্যে ভারী গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার শত শত হামাস বন্দুকধারী গাজা থেকে ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে এবং হামলা চালিয়ে 1300 জনেরও বেশি লোককে হত্যা করে, তাদের বেশিরভাগই বেসামরিক। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মতে, গাজা উপত্যকায় হামাসের অবস্থানে বোমা হামলার মাধ্যমে ইসরায়েলের প্রতিশোধ নিয়েছে। এতে কম পক্ষে 1900 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং 600 শিশু রয়েছে। সীমান্ত জুড়ে বোমার ফাঁদ পুঁতে রেখেছে হামাস। সময়ের সাথে সাথে সামনে আসছে দখলদারদের ঘায়েল করতে হামাস যোদ্ধাদের নানা কৌশল। সীমান্ত জুড়ে পুঁতে রাখা বোমা, মাইন ও বিস্ফোরকের ফাঁদে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনারা, খবর আল জাজিরার। এমনই এক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় সীমান্তের কাটা তারের কাছে পুঁতে রাখা হয়েছে ফিলিস্তিনের একটি পতাকা, যা দেখতে পেয়ে পতাকাটি ফেলে দিতে দখলদার এক সেনা এগিয়ে যায় সেটির দিকে। বেশ কিছু সময় পর্যবেক্ষণ পর সেটি তুলে নিয়ে সহকর্মীদের কাছে এগিয়ে যান তিনি। পরে লাঠি সহ পতাকাটি মাটিতে রাখার সাথেই ব্যাপক বিস্ফোরণ হয়। মূলত পতাকার স্টান্টটি ছিল একটি আস্ত বোমা। অবশ্য সেখানে আঁকা 5 সেনাদের সবাই নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য হুঁশিয়ারি রাশিয়ার। মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া সতর্ক করে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বর্তমান ক্রমবর্ধমান বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধতার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, এ অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এবং একটি অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, মধ্যপ্রাচ্য যুদ্ধের দায় অনেকাংশে যুক্তরাষ্ট্রের উপরই বর্তায়। নেভেনজিয়া বলেন, ওয়াশিংটন এবং স্বার্থপরভাবে শান্তি প্রক্রিয়াকে একচেটিয়ে করার প্রয়াসে সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করেছে। আমরা ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলাম, বলেছিলাম যে এটি একদিন বুমেরাং হবে এবং তাই হয়েছে। আমাদের উপেক্ষা করা উচিত নয় যে সহিংসতার বর্তমান প্রকোপটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সিদ্ধান্তের বাস্তব নিয়মতান্ত্রিক লঙ্ঘনের পটভূমিতে ঘটছে, যার মধ্যে বসতি স্থাপনের অবৈধ সম্প্রসারণ রয়েছে, যা নিয়মিতভাবে জাতিসংঘের সদস্য দেশগুলির বিপুল সংখ্যাগরিষ্ঠ দ্বারা নিন্দা করা হয়, তিনি বলেছিলেন। নেভেনজিয়া যোগ করেছেন যে রাশিয়া দ্ব্যর্থহীনভাবে চরম বর্বরতা, হত্যাকাণ্ড এবং সহিংসতার ভয়াবহ মাত্রা নিন্দা করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিন উভয় নাগরিকের শান্তিপূর্ণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হত্যা ও সহিংসতা অগ্রহণযোগ্য। সূত্রতাস গাজায় ইসরায়েলের স্থল অভিযান, একদিনে নিহত 324। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকেই গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যে গাজা সীমান্তে 300,000 মতো সৈন্য জড়ো করেছিল দেশটির প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধের অষ্টম দিনের শুরুতে গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল, যদিও এই অভিযানকে স্থানীয় অভিযান বলে অবহিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী খবর আল জাজিরা। ইসরায়েলি সশস্ত্র বাহিনী যদিও বলছে যে তাদের পদাতিক ও সাজোয়া বাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে, মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য ও তাদের অবকাঠামো শনাক্ত করার জন্য। এদিকে শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে প্রাথমিকভাবে এই অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু ইসরায়েলি বাহিনীর এই অভিযান ও অভিযানকে ঘিরে গাজা থেকে ফিলিস্তিনিদের পালানোর সময় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 24 ঘন্টায় অন্তত 324 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এ সময় আহত হয়েছে প্রায় 1,000 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 66% শিশু ও নারী বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসের ভয়ে টয়লেটে লুকিয়েও পার পেল না ইসরায়েলিরা, নিহত 260। ইসরায়েলিদের শৌচাগারে হামলার ভিডিও প্রকাশ করল হামাস। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এতে 260 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর ডেইলি মেইলের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের রেইম নামক একটি গ্রামে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। অনুষ্ঠান স্থলে বাইরে কিছু অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছিল। হঠাৎ হামাস সদস্যরা সেখানে হামলা চালালে পালাতে শুরু করে ইসরায়েলি। এ সময় কিছু ইহুদি নাগরিক আশ্রয় নেয় সেসব অস্থায়ী টয়লেট। অনুষ্ঠান স্থলে বাইরে কিছু অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছিল। হঠাৎ হামাস সদস্যরা সেখানে হামলা চালালে পালাতে শুরু করে ইসরায়েলিরা। এ সময় কিছু ইহুদি নাগরিক আশ্রয় নেয় সেসব অস্থায়ী টয়লেটে। তবে এতেও ক্ষান্ত হয়নি হামাসের যোদ্ধারা, তারা সেই টয়লেট লক্ষ্য করে ছুটতে থাকে গুলি। প্রতিটি টয়লেট লক্ষ্য করে গুলি চালায় তারা। ওই স্থান থেকে কয়েকজন ইসরায়েলিকে আটক করা হয় বলেও জানানো হয়।